হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমার নাম উম্মে হাবিবা। আমি জানতে চাচ্ছি যে গাছের গোড়ার ছোট ছোট কেসো হয়, সেটার জন্য কি করব? জি, আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ। লিয়াকত ভাই, আপনি যদি উত্তর দেন। না, কেঁচো তো খুব বেশি হইলে খারাপ, কিন্তু অল্প কিছু কেঁচো থাকলে গাছের জন্য তেমন সমস্যা হওয়ার কথা না। আর যদি সেটাকে আপনি টোটালি ডিস্ট্রয় করতে চান, তাহলে কোনো একটা কেমিক্যাল ইউজ করতে হবে, অথবা আপনি রসুন অথবা নিম পাতা আপনি ওর নির্যাসটা নিয়ে 10,000 ppm যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার অনেকটা ইয়ে কমে যাবে। দর্শক, আমরা দেখিয়েছি আপনাদের যে কিভাবে আপনি প্রাকৃতিক উপায়ে এই কীটনাশকগুলো তৈরি করে গাছের এই কেঁচো থেকে শুরু করে, কেঁচো কিন্তু দর্শক প্রাকৃতিক লাঙ্গল, আমরা জানি যে অনেক ক্ষেত্রে কেঁচো কিন্তু আপনার মাটিকে কি বলে যে উর্বর তো করেই, কারণ এই যে মাটির মধ্যে যে আমরা আস্তে আস্তে ছোট গাছগুলোতে পানি দিলে কি হয়, আস্তে আস্তে সেই পানিটা জমে পানির নিচের অংশগুলো শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যতই খাবার দিই না কেন বা পানি দিই না কেন, সেটা কিন্তু গাছের গোড়ায় আসলে যেখানে শেকড় থাকে সে পর্যন্ত অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারে না। সেক্ষেত্রে কিন্তু কেঁচো এই কাজটা বেশ ভালো, একদম কেঁচো মাটিকে কুচো কাটা করে ফেলে, যদি সহজ করে বলি যে একদম নরম করে ফেলে। এর ফলে আপনি খাবার দেন, ওষুধ দেন, ভিটামিন দেন, হরলিক্স দেন, যেটাই দেন না কেন, সেটা কিন্তু গাছের গোড়া পর্যন্ত পৌঁছে যায়। কাজেই দুই একটা কেঁচো থাকে একদম দোষের না, যদি আপনি কেঁচো থেকে ভয় না পান। তবে যদি আপনার কেঁচোর ভয় থাকে, তাহলে আপনি যেটি করতে পারেন, ওই যে আমরা যেমনটা দেখিয়েছিলাম যে রসুন বাটা, নিম পাটা, অথবা সবচেয়ে ভালো যেটা কাজ করে যে আপনি ওই যে আমরা মরিচের গুঁড়ার যে একটা মিশ্রণ দেখিয়েছিলাম, সেটা যদি আপনি প্রয়োগ করেন, তাহলে কিন্তু মরিচের ছ্যাঁকা খেয়ে নিশ্চয়ই করে কেঁচো দূর হবে।